অন্তদীপা দাস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আলোচনা করব গোপাল ভাঁড় খুব সুপরিচিত কার্টুনের কয়েকটি চরিত্র সম্বন্ধে। আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন মন্ত্রীমশাই, ইনি হলেন মুর্শিদাবাদ রাজ্য বা পশ্চিমবঙ্গের মন্ত্রী ছিলেন এই কার্টুনের মধ্যে। নবাব, ইনি হলেন বাংলার নবাব বা রাজা যিনি মুর্শিদাবাদে থাকেন। তো যারা কার্টুন দেখেন তারা কম বেশি প্রত্যেকেই চেনেন। এনার নাম হচ্ছে ভটা, ইনি হলেন কৃষ্ণনগর রাজ্যের একজন বজ্জাত বা দুষ্টু বাসিন্দা আপনারা বলতে পারেন। ইনি হচ্ছেন বটা, ইনি হচ্ছেন ভটার বন্ধু বা কৃষ্ণনগর রাজ্যের একজন বজ্জাত বাসিন্দা আপনারা যারা দেখেন দেখতে পাচ্ছেন। জ্যোতিষী, ইনি হলেন কৃষ্ণনগর রাজ্যের রাজজ্যোতিষী, অবশ্যই কৃষ্ণনগর রাজসভার একজন সদস্য ইনি। বিজ্ঞানী, ইনি কৃষ্ণনগর রাজ্য ও রাজসভা খ্যাত একজন সুপরিচিত বিজ্ঞানী মশাই। কবিরাজ, ইনি হলেন কৃষ্ণনগরের কবিরাজ বা ডাক্তার, উনি রাজসভার সদস্য এবং কবিরাজির দায়িত্ব ওনার হাতে আছেন। পণ্ডিত মশাই, ইনি হলেন কৃষ্ণনগর রাজ্যের পণ্ডিত মশাই যিনি বাচ্চাদের পড়ালেখা শেখান এবং রাজসভাতেও যান। সেনাপতি মশাই, ইনি হলেন কৃষ্ণনগর রাজ্যের সেনাপতি যিনি রাজ্য রক্ষার দায়িত্বে আছেন কৃষ্ণনগর রাজার আন্ডারে। মন্ত্রী মশাই, ইনি হলেন কৃষ্ণনগর রাজ্যের রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রী এবং একজন সুটকে মানুষ। ভোলা ময়রা, এনার একটি মিষ্টির দোকান আছে কৃষ্ণনগর রাজ্যে, এর মিষ্টি খুব সুস্বাদু তাই সবাই এর দোকানে মিষ্টি খায়। রানী, ইনি হলেন কৃষ্ণনগর রাজ্যের রানীমা ও রাজা কৃষ্ণচন্দ্রের স্ত্রী যিনি রানীমা বলে পরিচিত। রাজা, ইনি হলেন রাজা কৃষ্ণচন্দ্র, কৃষ্ণনগর রাজ্যের রাজা, অবশ্যই এনাকে আমরা কম বেশি সবাই চিনি। আর ইনি হলেন গোপাল ভাঁড়, এই কার্টুনের মূল চরিত্র যাকে কেন্দ্র করে এই কার্টুন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোন চরিত্রটি আপনাদের সবথেকে ভালো লাগে। আর পরের ভিডিওয়ে আমি প্রত্যেকটি চরিত্রের সম্পর্কে ডিটেলসে আলোচনা করে দেব, সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখতে মিস করবেন না। যদি আপনাদের কার্টুন দেখতে ভালো লাগে তাহলে আশা করি এই ভিডিওগুলো ভালো লাগবে। ধন্যবাদ।